আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন মদিনা থেকে মক্কার পথে, মদিনা থেকে আমরা মক্কার দিকে যাচ্ছি। পথিমধ্যে আমাদের সামনে, একটু সামনেই উম্মাহাতুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহার মাকবারা সামনে পড়বে। আমরা সেখানে গাড়ি থামিয়ে ওনার মাকবারা জিয়ারত করব। এইখানে ওনার মাকবারা হওয়ার কারণ হচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম হিজরিতে মদিনা থেকে যখন মক্কায় উমরা করার উদ্দেশ্যে আসেন, এইখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরতি দেন এবং এইখানে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন। এইখান থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে মক্কায় উমরা করে আবার মদিনায় চলে যান। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা সে পর্যন্ত মদিনায় ছিলেন। 51 হিজরিতে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা আবার মক্কায় আসেন। মক্কায় আসার সময় ঠিক এই জায়গাটাতেই উনি বিরতি দেন এবং এখানেই উনি ইন্তেকাল করেন। যখন উনি এখানে ইন্তেকাল করেন তখন উনাকে এই জায়গাতেই দাফন করা হয়। আমরা সেই জায়গাটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মক্কা মদিনার যে সমস্ত জিয়ারা হয়, এই সমস্ত জিয়ারার মধ্যে এই জায়গাগুলি দেখানো হয় না। আপনি যদি এই জায়গাগুলি জিয়ারত করতে চান, ছোট্ট গাড়ি করে, মক্কার খুব কাছাকাছি এই জায়গাটি, ছোট্ট গাড়িতে করে আপনি এখানে চলে আসতে পারেন, এসে এই জায়গাটি জিয়ারত করতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি বাউন্ডারি দেওয়া জায়গা দেখা যাচ্ছে। এখানেই হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহার মাকবারা, এই যে আমার হাতের ডান দিকে যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে, এখানেই ওনার মাকবারা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এই জায়গা দিয়ে বিবাহ করেছিলেন, ওনাকে এখান থেকে নিয়ে মক্কায় উমরা করে আবার মদিনায় চলে গিয়েছিলেন। 51 হিজরিতে যখন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা আবার মক্কায় আসেন উমরা করার জন্য, তখন উনি এখানে বিরতি দেন এবং এখানেই ওনার ইন্তেকাল হয়, এখানেই ওনাকে দাফন করা হয়। দেখতে পাচ্ছেন এখানে ওনার নামের সাইনবোর্ড টানানো রয়েছে। আমরা এই কবর জিয়ারত করব। আসসালামু আলাইকি ইয়া উম্মাহাতুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। দেখতে পাচ্ছেন বড় বাউন্ডারির ভিতরে ছোট্ট একটি বাউন্ডারি দেখা যাচ্ছে, এখানে একটি কবরই রয়েছে, এখানেই মাইমুনা রাদিয়াল্লাহু আনহাকে দাফন করা হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী এখানে, আর একজন স্ত্রী হচ্ছে মক্কার জান্নাতুল মুআল্লা মাকবারাতে, বাকি 9 স্ত্রী মদিনার জান্নাতুল বাকিতে উপস্থিত। আমরা জিয়ারত করেছি, এখন আমরা মক্কার দিকে চলে যাব। আপনারা যারা জিয়ারত করতে চান তারা মক্কা থেকে ছোট গাড়ি করে এখানে এসে জিয়ারত করে যেতে পারেন। ড্রাইভারকে বললেই ড্রাইভার এখানে নিয়ে আসবে। আল্লাহ তাআলা সকলকে মক্কা মদিনা জিয়ারত করার, ঐতিহাসিক জায়গাগুলি জিয়ারত করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।